একটা নির্দিষ্ট রেখা পড়ার পর আপনি স্পেশালাইজেশনের দিকে ঝুঁকলেন আপনি ঠিক করলেন কোন পথ অনুসরণ করবেন আপনার কেরিয়ার আগামী সময় আপনাকে প্রতিষ্ঠা দেবে আপনি চয়েস করলেন আইএএস অথবা আইপিএস আই এফ সেটাও চয়েস করতে পারেন অথবা আপনি ডাক্তারি পরীক্ষায় পাশ করে মানুষের সেবা করতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন অথবা সাংবাদিক কিন্তু সব জিনিসেরই একটা যোগ্যতার মাপকাঠি দরকার যে যোগ্যতার মাপকাঠি আপনাকে বলে দেবে যে স্পেশালাইজেশনের দিকে আপনি ঝুঁকতে চলেছেন সেটা আপনি সফল হবেন কি না অথবা হলে আগামী সময়ে আপনি আপনার যে নিজস্ব চিন্তাভাবনা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন কি না আচ্ছা যদি এই সমস্ত বিষয়েতে যোগ্যতার মাপকাঠি অথবা যোগ্যতা প্রয়োজন হয় তন্ত্র জগতেও আপনি যদি প্রবেশ করতে চান তারও তো একটা যোগ্যতা থাকা প্রয়োজন না হাতে কলমে লিখিতভাবে কোনো পরীক্ষা তন্ত্রক্ত সময় হয়তো হয় না কিন্তু আধ্যাত্মিকতার এই পথে আপনি এগোতে গেলে আপনার নিজস্বতা কোন যোগ্যতার মাপকাঠি পেরোতে হবে সেটাও তো প্রয়োজন আছে আজ সেটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং পৃথিবীর অন্যতম ভিন্ন স্বাদের বাংলা ভাষা ইউটিউব চ্যানেল হিরণ্যকল্প অফিসিয়াল ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহাশয় তিনি আজকে এ বিষয়ে একটা সম্যক ধারণা দেবার চেষ্টা করবেন আমাদের অর্থাৎ তন্ত্রক্ত সময় বা তন্ত্রক্ত বিষয় নিয়ে আমি অথবা আপনি যদি এগোতে চান তার যোগ্যতা কী হবে আমার প্রথম প্রশ্ন সেটাই থাকবে উত্তর দেবেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য সমস্ত বিশ্ববাসীর চরণে আমার প্রণাম জয় এই যে প্রশ্নটা তুমি করলে তন্ত্রুক্ত দীক্ষা নেওয়ার যোগ্যতা কী কী এটা তো কোনো অ্যাকচুয়ালি চাকরি বা একটা বিশেষ ধরনের ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি নয় তন্ত্রুক্ত ব্যাপারটা বললেই লোকের মধ্যে মানুষের মধ্যে একটা অদ্ভুত কিছু শিহরণ তৈরি হয় একটা বেসিক বিষয় মানুষ ভুলে যায় তনু থেকে তন্ত্র শব্দের উদ্ভব তনু শব্দের অর্থ দেহ প্রত্যেকটি মানুষ তার দেহ ধারণ করে আছেন সুতরাং নতুন করে তন্ত্র শব্দ কারুর জানা নেই এরকম কিছু নয় গোটা ব্রহ্মাণ্ডে যত সাধন প্রক্রিয়া আছে তার সবটাই তন্ত্র তার কারণ দেহ ছাড়া কোনো সাধন প্রক্রিয়া সম্ভব নয় তাই সমস্ত সাধন প্রক্রিয়াই তন্ত্র যোগ্যতার যদি আমি এক দুই তিন চার ব্যবহার করি তাহলে এক নম্বর যোগ্যতা আমাদের মানব দেহ ধারণ করতে হবে এটা হচ্ছে প্রথম যোগ্যতা কারণ দেহ ছাড়া সাধনা সম্ভব নয় শ্রীরামচন্দ্রকেও দেহ ধারণ করে সাধনালব্ধ অবস্থায় বুঝতে হয়েছিল তিনি বিষ্ণুর ইনকারনেশন স্বয়ং শ্রীকৃষ্ণ মহাপ্রভুকেও বুঝতে হয়েছিল সাধনালব্ধ অবস্থায় তিনি বিষ্ণুর ইনকার্নেশন গৌরাঙ্গ মহাপ্রভুকেও তাই করতে হয়েছিল দেহটাই একটা প্রধান যন্ত্র আমরা তন্ত্রের যন্ত্রণের ব্যবহার করি এর আগামী একটা এপিসোডে বলেছি তার প্রধান বিষয় সবথেকে বড় যন্ত্রটা হলো এই মানব দেহ এর থেকে বড়ো সফটওয়্যার টেকনোলজি এখনও পর্যন্ত গোটা ব্রহ্মাণ্ডে আবিষ্কৃত নয় তাহলে এক নম্বর যোগ্যতা আমরা দেহ ধারণ করবো দু নম্বর যোগ্যতা তন্ত্রোক্ত দীক্ষা যখন কেউ নেবেন তখন এটা মাথায় রাখতে হবে তন্ত্র একটা সম্পৃক্ত বিষয় অর্থাৎ যে বিষয়ে তিনি দীক্ষা গ্রহণ করছেন তাকে বলা হয় বিদ্যা বিদ্যা মানেই কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন দেবী শক্তির সঙ্গে না বিদ্যা মানে এডুকেশান একটা শিক্ষার বিষয় তন্ত্রে পঞ্চমুখী বিদ্যার কথা বলা হয়েছে তন্ত্রে পঞ্চমুখ দেখুন আমরা প্রতীক হিসেবে সবসময় পাই পাঁচ মুখ, শিবের পাঁচ মুখ পাঁচ মুখ পঞ্চ অবস্থান এই পঞ্চ অবস্থান একই সঙ্গে পঞ্চভূতের প্রতীক অবটে কিন্তু আমি এখানে পঞ্চ অবস্থান আপনাদের এক এক করে বলছি প্রত্যেকটি কিন্তু তন্ত্রোক্ত অবস্থান এক সৌর অবস্থান যারা সূর্য সাধনা করছেন তারাও তন্ত্রোক্তের প্রথম দরজা দু নম্বর গানপত্র যিনি গণেশের যার ইষ্ট তিনি যখন গণেশ সাধনা করছেন তখন তন্ত্রোক্তের দ্বিতীয় দরজা তিন শৈব যিনি শিবত্বের শিবের সাধনা করছেন তিনিও তন্ত্রের আরেক দরজা চতুর্থ বৈষ্ণবতন্ত্র যিনি তার এটার অনেক ফর্ম কেউ শ্রীকৃষ্ণের সাধনা করছেন কেউ বা রাধার করছেন কেউ বা আরও অন্য কিছু নৃসিংহ বা অন্য কিছু পঞ্চম ফর্ম দেবী স্ত্রী শক্তি স্ত্রী স্ত্রীশক্তির সাধনাকে অনেকে তন্ত্রোক্ত সাধনার সঙ্গে গুলিয়ে ফেলেন না তন্ত্রোক্ত সাধনা শুধু স্ত্রীশক্তির সাধনা নয় তন্ত্রোক্ত সাধনা প্রকৃতির সাধনা প্রকৃতির সাধনার মধ্যে এই পঞ্চ অবস্থান একই সঙ্গে ব্যাপৃত অর্থাৎ পুরুষ শক্তি এবং স্ত্রী শক্তি মিলিত করবার প্রয়াসের নাম হল তন্ত্র এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ভুল ব্যাখ্যা তৈরি হয় অনেকে বলেন যে তন্ত্রোক্ত অবস্থান হচ্ছে শুধুমাত্র কিছু মানে দৈহিক ক্রিয়াকলাপ সম্ভোগ শক্তি ইত্যাদি ইত্যাদি বৃদ্ধি বা সম্ভব করবার বিভিন্ন প্রণালী হচ্ছে তন্ত্রোক্ত প্রণালী একদমই তা নয় তন্ত্র সাধনা তনু থেকে ত্রাণ করার অবস্থান অর্থাৎ দেহগত যে যে ভাবনা যে যে চিন্তা অর্থাৎ প্রবৃত্তির যা যা উদয় হয় এই সাধনা এই শিক্ষা আমাদেরকে দেয় যা প্রবৃত্তি থেকে নিবৃত্তি যোগে পৌঁছয় আগম আর নিগম দুই মিলে তন্ত্র সাধনা তত্ত্ব আমরা যখন শ্বাস গ্রহণ করি আর নিগম তত্ত্ব যখন শ্বাস ত্যাগ করি আমাদের জীবন কিন্তু পরিবাহিত হয় বায়ুর ওই দুই রকম পরিচালনাতে একবার বায়ু ঢুকছে একবার বায়ু বেরুচ্ছে যদি একবার বায়ু ঢুকলো আর বেরুলো আর ঢুগলো না তখন জয়গুরু আমাদের তখন কিন্তু আর কোনো মূল্য নেই এই দেহটার বিরাট বিরাট তান্ত্রিক বলে গোপ ফুলিয়ে বসে আছি কিন্তু বায়ু ঢুকলো আর বায়ু বেরুলো কেউ ছবিও না দূর থেকে অনেক কান্নাকাটি হবে ছবিতে মালা পড়বে দেয়ালের ওপর বিরাট বড় ছবি উঠবে কিন্তু এই দেহটার আর কোনো মূল্য নেই অর্থাৎ দেহ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সাধনা চলবে সেই কারণে সমস্ত সাধনার মূল অবস্থানকেই তন্ত্র বলা হয় তন্ত্র কোনো আলাদা কোনো পার্ট নয় গোটা অষ্টাঙ্গ যোগের অবস্থানে তন্ত্র কোনো শাখা প্রশাখা নয় তন্ত্র একটা মূল সূত্র একটা বটবৃক্ষ সেই জন্য যে প্রশ্নটা জয় করল তন্ত্র সাধনার দীক্ষা নেবার জন্য সবথেকে বড় যোগ্যতা এটাই যে আপনার যে দেহ সেটার প্রতি আপনি সচেতন আপনি যখন পূর্ণ মাত্রায় সচেতনতা গ্রহণ করবেন তখনই আপনি তন্ত্রোক্ত সাধক হবার সম্পূর্ণ যোগ্যতা অর্জন করবেন এবার প্রশ্ন হচ্ছে এর মাঝখানে আরও কতগুলো বিধগুটে শব্দ আসে যে তন্ত্রিক মানেই সে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মদ ও মাংস মৎস্য ইত্যাদি নিয়ে লড়াই করবে না সেগুলো করতে পারে যদি তার গুরু বলেন কিন্তু আমি আবারও বলছি প্রবৃত্তি থেকে নিবৃত্তি যোগ আমরা যতক্ষণ দেহ ধারণ করবো জিভের এই তিন ইঞ্চি অংশের মধ্যে আমাদের যত রকম টেস্ট জীব থেকে যখন গলার মধ্যে খাদ্য ঢোকে তখন কোনো টেস্ট নেই শুধু ওই তিন ইঞ্চি অংশের জন্য আমরা দুনিয়া জুড়ে বাজার করি কোনটা টেস্টি হবে এটা বোঝবার জন্য মাং শব্দের অর্থ রসনা মাংস শব্দ পঞ্চমকারে এসেছে রসনা নিবৃত্তির জন্য আমরা যে কালী তারার ছবি দেখি তাতে জীব বার করে মেয়ে আমার জীবকে দংশন করে রেখেছে এই দংশন অর্থ রসনাকে নিবৃত্ত করা এবং বাক্যকে সংযম করা অর্থাৎ তনু ধারণ করার পর মানে দেহ ধারণ করার পর আপনাকে কোনো না কোনোভাবে নিবৃত্তি অবস্থায় আসতে হয় যে কারণে পতঞ্জল মহর্ষি পতঞ্জল যোগসূত্রের প্রথম অবস্থানে রেখেছেন যম যম মিন সংযম তারপরে হচ্ছে নিয়ম ডিসিপ্লিন তন্ত্রশাস্ত্র যোগের বিরোধী নয়তো যুক্ত কারণ তন্ত্র যোগের একমাত্র সহায় আপনি রাজযোগে থাকতে পারেন ভক্তিযোগে থাকতে পারেন বৈষ্ণব যোগে থাকতে পারেন যদিও এটা একটা অদ্ভুত শব্দ বৈষ্ণব যোগ বলে কোনো আলাদা যোগ হয় না সমস্তটাই তন্ত্রযোগ কারণ আপনি যখন আপনার কুণ্ডলিনীর অবস্থানে অনাহতে পৌঁছবেন তখন সারা পৃথিবী সারা ব্রহ্মাণ্ড আপনার কাছে প্রেমময় যখনই আপনার কাছে প্রেমময় অবস্থান আসবেন তখন আপনার থেকে বড় বৈষ্ণব তো আর কেউ নেই সুতরাং তন্ত্রের ক্ষেত্রে ফার্স্ট লাস্ট থার্ড অ্যান্ড ফোর্থ আপনার শরীরকে আপনি সচেতন থাকুন তাকে আপনি নিয়মে বন্ধ করুন তাহলেই আপনি সাধনা করতে পারবেন নিয়মে বন্ধ না হলে আসুনে আপনি স্থির হতে পারবেন না স্থির যতক্ষণ না হবেন ততক্ষণ সাধনা হবে না বহু রকম চিন্তা নিয়ে কোনো দিন সাধনা হয় না সাধনা করতে গেলে আপনাকে ভাবতে হবে একদিন এই দেহ আমরা ছাড়বো এই ছাড়ার পরে আমরা আমাদের ঘর কোথায় হবে এটার জন্যেই তন্ত্র আমরা শুনলাম আমার প্রথম প্রশ্নের উত্তর কিন্তু দ্বিতীয়তে একটা প্রশ্ন আছে আপনি আইপিএস পরীক্ষা দিয়েছেন অথবা আপনি সেনাবাহিনীতে যোগদান করেছেন আপনাকে বন্দুক চালানো থেকে শুরু করে কিভাবে রণনীতি সামনে রেখে এগোতে হবে তার একটা প্রশিক্ষণের দরকার আছে ধরুন আপনি ক্রিকেট খেলবেন সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটার হবেন কিন্তু তার জন্য একটা প্রশিক্ষণ প্রয়োজন হবে যারা তন্ত্রক্ত পথে এগোতে চাইছেন তাদের কি কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে এবং যদি সেটা থাকে তাহলে সেটা কি জাতীয় ধ্যানযোগী আচার্য কৌটিলদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হুম তন্ত্রক্ত সাধনার অনুশীলন কঠিন প্রশ্ন খুবই কঠিন প্রশ্ন তন্ত্রক্ত সাধনার অনুশীলনের জন্য প্রথম যে কন্ডিশন সেই কন্ডিশন পালন যদি করা যায় তবেই তন্ত সাধনায় আসাটা উচিত তার আমি একটা কয়েকটা লাইনে আপনাদের বোঝানোর চেষ্টা করছি উনি বলছেন এক মহাযোগী তিনি বলছেন ভেবে দেখ মন কেউ কারো নয় মেছেই ভ্রমভূমণ্ডলে ভুলোনা দক্ষিণা কালী নিজেই বদ্ধ মায়া জালে এই যে লাইনটা আমি বললাম এটা আমার লেখা লাইন তো নয় এটা সাধক রামপ্রসাদের লেখা লাইন ওই রকম উচ্চকোটির যোগী আকাশের তলায় বিরল কেন এই কথাটা উনি বলেছিলেন তন্ত্রক্ত অনুশীলন যারা করবেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা যে সাধনা করতে বসেছি সেই সাধনা কিন্তু এটা স্বীকৃত করার মতো ওই ইন্স্যুরেন্স কোম্পানির মতো ইন্স্যুরেন্স কোম্পানির যেমন আমরা তখনই বেনিফিটেড হব যখন আমরা মরব তন্ত্রোক্ত সাধনা আপনাকে সেই অনুশীলনাতেই নিয়ে যাবে যে আমরা যখন দেহ ছাড়ব তখন আমাদের যেন সুচারু গমন হয় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কেউ কোনো যাত্রাপালা দেখতে যান বা যদি কোনো অনুষ্ঠানে যান তিনি যে ফিরবেন তিনি ফিরে কোথায় যাবেন না তার বাড়ি ঘরে যাবেন তাহলে বাড়িঘরটা আগে থেকে তৈরি হয়ে আছে তাই না তিনি সেখানে যাবেন তা আজকে আমরা প্রত্যেক দিন আমাদের নিয়ত কাজকর্ম করছি এই দেহটাতে একটা বাড়ি এই বাড়ির মধ্যে আমরা রোজ বাস করি যেদিন এই বাড়িটা ছাড়বো সেদিন কোন বাড়িতে যাব সেই নিয়ে আমাদের কোনো ভাবনা নেই আমরা ভাবি না যদি ভাবতে না পারি তাহলে তন্ত্র সাধনায় আসার কোনো প্রয়োজন নেই আমার কথা শুনতে হয়তো কঠিন লাগতে পারে তার জন্য আমি মার্জনা চাইছি কিন্তু আমি কখনো কারুর চোখে ভ্রম নিয়ে এই সাধনায় তিনি আসুন এটাতে আমি পক্ষপাতী নই তিনি আসুন যিনি এই সাধনাকে উত্তরণ উত্তরোত্তর উত্তরণ অবস্থায় নিয়ে যেতে পারেন অর্থাৎ তিনি জানবেন যে কেমন করে আমরা জড়া মৃত্যু ব্যাধির বাইরে যেতে পারি অর্থাৎ বুদ্ধদেব দেহ ইয়ে ছেড়েছিলেন সংসার ছেড়েছিলেন উনি তো রাজপুত্র ত্যাগের অসামান্য প্রতীক যদি বলতে হয় তাহলে প্রথম কথায় আসবে বুদ্ধদেবের নাম তার কারণ তিনি তো রাজপুত্র তার তো ভোগের কোনো শেষ ছিল না তিনি কীভাবে ছাড়লেন তার স্ত্রী পুত্র সংসার অত বড়ো রাজসুখ তিনি ছেড়েছিলেন মাত্র তিনটের শব্দে কিভাবে জড়া মানে বার্ধক্য অসুস্থতা এবং মৃত্যু এই তিনের ওপর কেমন করে মানব জাতি যেতে পারে সামান্য তিনটে শব্দকে বোঝবার জন্য সিদ্ধার্থ বেরিয়ে পড়লেন আমি বলছি না আমাদের সবাইকে বুদ্ধদেব হতে পারে এটা বললেই যে হবে তা তো নয় ওটা একটাই জন্মায় কিন্তু আমি এটা বলছি যে আমরা যখন এই শাস্ত্রে অবগাহন করব। তখন আমাদের ভাবতে হবে আমরা মৃত্যুর পরপারের অবস্থানের কথা ভাবতেই এসেছি অর্থাৎ আমাদের কাছে এমপ্লয়েড আমরা এই দেহটা ছাড়ব তার আগ পর্যন্ত যতক্ষণ আছি ততক্ষণ সেই তার চরণেই থাকব যে চরণের জন্য শিব ও কাঙাল নিশ্চল হয়ে শুয়ে আছেন শিব ওপরে লীলা করছেন প্রকৃতি তার পায়ের চরণের তলায় পড়ে আছেন ওই শিব ওই পায়ের দাবিদার আমরাও হব আমি হয়তো খুব প্রতীকভাবে বললুম কিন্তু আপনারা ভেবে দেখুন এটাই তন্ত্র সাধনার প্রথম এবং শেষ কথা নিজের ভাবনাকে কম করে শুধু ইষ্টের ভাবনা এবং গুরুর ভাবনায় থাকুন গুরু আর ইষ্ট এক শ্রীরামকৃষ্ণ পরমহংস বিনোদিনীকে শিক্ষা দিচ্ছেন আমার সঙ্গে বল হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি এই শব্দটাতে উনি প্রকাশ করে দিয়েছেন গুরু আর ইষ্ট এক এই চরম অর্থ যিনি মনের মধ্যে সত্যি সত্যি ব্যাপৃত সম্পৃক্ত হতে পারবেন তিনি তন্ত্রশাস্ত্রে সমৃদ্ধ হবেন বাকি সব বোগাস কথাবার্তা হবে আজকের এপিসোড এখানেই শেষ করব তার আগে শঙ্করাচার্যের দুলাইন षङ्ग्यते निस्व्यतं निष्वत् निर्महत् निर्मोहत् निश्चलत् निश्चलतते जीवनमुक्ति भजो गोविन्दं भजो गोविन्दं गोविन्दं भजो তেিন্দম ভয মূম প্রণাম প্রণাম সমস্ত বিশ্ববাসীর চরণে আমার প্রণাম আপনারা অনেকেই আমাকে বলেছেন কমেন্ট বক্সে যে ভালো অনুষ্ঠান দিতে ভালো অনুষ্ঠান তো দেওয়া হয় আমি বারবার বলি হিরণ্যকর্ভ অফিসিয়াল পৃথিবীতে একমাত্র চ্যানেল এই আধ্যাত্মিকতা বিষয় নিয়ে বাংলা ভাষায় যে আগামী সময় যারা চর্চা করবেন তাদের কাজে লাগবে কিন্তু মাঝে মধ্যে একটু দুঃখ হয় খারাপ লাগে যে অত্যন্ত উঁচু দরের অনুষ্ঠান দেওয়ার পরেও আপনারা সেইভাবে হয়তো গ্রহণ করেন না আমি জানি না কেন দয়া করে দেখুন আমার ইউটিউব চ্যানেল সবটাই খারাপ এটা কিন্তু নয় আবার সবটা ভালো সেটাও নয় ভালো খারাপ মিশিয়ে আছে কিন্তু যে তথ্য আমি দেওয়ার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমগ্র পৃথিবীতে এই জাতীয় যে চ্যানেল রয়েছে তারা এত ধারাবাহিকভাবে এই জাতীয় অনুষ্ঠান তারা করেন না বাংলা ভাষায় বাঙালির কাছে পৌঁছতে এবং তাদের অন্তত ভগবানের নামটুকু করতে এবং তারা যাতে আধ্যাত্মবাদের অথবা ভগবানের নাম করতে গিয়ে সঠিকভাবে তারা করতে পারেন সঠিকভাবে চর্চা করতে পারেন তার জন্য তো আমার এই ইউটিউব চ্যানেল হিরণ্যকল্প অফিসিয়াল আশা করি করবেন আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি অনুরোধ করছি আপনাদের হাত জোর করে কারণ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করতেন এতদিন পর্যন্ত আমি তো উৎসাহ পেতাম না এত কন্টেন্ট আমি দিতাম না প্রায় দু হাজারের মতো কন্টেন্ট ইতিমধ্যেই আমি স্ট্রিমিং করেছি তা আপনারা আমাকে আরও উৎসাহ দিন আরও বেশি পরিবারের অংশ হতে দিন যাতে এই ধরনের বিষয়বস্তু আরও বেশি ছড়িয়ে দিতে পারি মা আকাদি সকলের মঙ্গল করুন ধন্যবাদ দেবো আপনাদের যারা আমার এই অনুষ্ঠান দেখলেন ধন্যবাদ দেব ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহাশয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবগত করেছেন আমাদের ভালো থাকবেন সবাই সচেতন থাকুন সুস্থ থাকুন নমস্কার